হবে আমাদের এই অঞ্চল লোকাল এসে হচ্ছে লোকাল ছেলেমেয়েদেরকে দেওয়া হবে এই হচ্ছে কি আপনার রাজনীতি এই হচ্ছে কি আপনার প্রশাসন আমি ধিক্কার জানাই আপনার এই মানসিকতার জন্য মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে আপনাদের দাঁড়ানোর ক্ষমতা নেই আপনারা যখন মুখ্যমন্ত্রী ঘরে যান তখন মুখ্যমন্ত্রী আপনাকে আপনাদেরকে ঘর থেকে বের করে দেয় निर्वाचन कमिशन डिलिमिटेशन खसड़ा प्रस्ताव बराक उपत्यकार आसन संख्या 15 থেকে কমিয়ে 13 করার প্রতিবাদে আজ করিমগঞ্জ জেলা কংগ্রেসের বিশাল প্রতিবাদী ধর্ণা আয়োজিত হলো জেলা শাসকের কার্যালয়ে প্রাঙ্গণে ধর্ণা সেটে ডিলিমিটেশনের খসড়া প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন বক্তা নিজেদের অভিমত ব্যক্ত করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্থ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী প্রমুখ নেতারা ডিলিমিটেশন নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকায় তীব্র নিন্দা করেন করিমগঞ্জ জেলা এবং শিবচর জেলা তিনটা জেলায় ধর্ণা কার্যসূচি চলছে আপনারা সবাই জানেন যে ডিলিমিটেশন আসামে 20 তারিখ প্রকাশিত হয়েছে এবং খাস ড্রাফট নোটিফিকেশন হয়েছে এবং তার পরবর্তী সময় যে পরিবেশ সৃষ্টি হয়েছে আপনারা সবাই জানেন বিশেষ করে আমি মুখ্যমন্ত্রী মহোদয়কে একটা কথা বলতে চাই আপনি সাফল্যের কৃতিত্ব নিতে চান যে আসাম বিকশিত হয়েছে তাহলে এই যে বৈষম্য ওরাকের প্রতি বৈষম্য আমাদের এই অঞ্চলের প্রতি যে বৈষম্য সেই বৈষম্যর দায়বদ্ধতা আপনাকে নিতে হবে আপনাকে দলকে নিতে হবে এই বরাকের 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 বিজেপি নেতাদেরকে নিতে হবে ডিলিমিটেশন কমিশন বানানো হয়েছিল 2018 তে যখন আবার বলা হলো যে না ডিলিমিটেশন আবার আসামে করা হোক কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সেই ডিলিমিটেশন কমিশনের কাছ থেকে সেই ক্ষমতাটুকু নিয়ে ইলেকশন কমিশনের হাতে সেই ক্ষমতাটুকু দেওয়া হলো এবং তড়িঘড়ি তড়িঘড়ি 31 তারিখ অবধি ডেট ছিল নোটিফিকেশন 30 তারিখ আমাদের ডিস্ট্রিক্ট রিঅর্গানাইজ করা হলো সেই কথাগুলো আমরা তখনই বুঝতে পেরেছি অতএব সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আজকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে 2021-এ আমাদের ভোটার 2071-এ আমাদের ভোটার সংখ্যা ছিল 1971 এবং 2021-এ আমাদের ভোটার সংখ্যা হচ্ছে গিয়ে প্রায় 43 লক্ষ বর্তমানে প্রায় 45 লাখ পপুলেশন এই 45 লাখ পপুলেশন থাকা সত্ত্বেও আজকে দুইটা সিট কর্তন করা হলো আজকে দেখা যায় যদি তাহলে এই যে বৈষম্য আমাদের বরাকের প্রতি যে বৈষম্য এই বরাককে যে অবহেলা করা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের এখানে এই ধর্ণা কার্যসূচি আমি সবচেয়ে বড় একবার আপনাদেরকে আমি বলতে চাই যে আজকে আমাদের ইতিহাস ত্যাগের ইতিহাস বিমলা বসু চালিয়া বদরপুর থেকে বিধায়ক হয়েছে 1958-62 বদরপুর থেকে বিমলা বসু চালিয়া বিধায়ক হয়ে আসামের মুখ্যমন্ত্রী হয়েছেন সেটা আমাদের ইতিহাস সেটা আসামের ইতিহাস সেই কথাগুলো মুখ্যমন্ত্রী ভুলে গেলে হবে না আমরা মুখ্যমন্ত্রী বানিয়েছি আমাদের সিট থেকে একজন বিধায়ক বানিয়ে সেই মানুষকে মুখ্যমন্ত্রী বানিয়েছি আর আপনি কি করলেন আমাদের 15 সিট থেকে আপনি দুইটা সিট কর্তন করলেন এই হচ্ছে কি আপনার রাজনীতি আমি ধিক্কার জানাই মুখ্যমন্ত্রীর এই মানসিকতার জন্য আমি ধিক্কার জানাই আপনার এই চিন্তাধারার জন্য আমি মুখ্যমন্ত্রীর পুলিশকে মুখ্যমন্ত্রীর শাসন ব্যবস্থাকে এবং বর্তমান সরকারকে আমরা ভয় করি না আমাদেরকে ভয় দেখাবেন না আমাদেরকে আপনি ভয় দেখাবেন না আপনি ব্রেকফাস্ট করতে পারবেন আপনার কাছে পুলিশ থাকতে পারে আপনার কাছে ক্ষমতা থাকতে পারে আপনার কাছে পুলিশ থাকবে আপনার কাছে ক্ষমতা থাকবে কিন্তু আমার কাছে মানুষ আছে সেই জিনিস আপনার কাছে নেই আজকে চ্যালেঞ্জ করছি আপনাকে যে আজকে স্ট্রাইক এটা গণতান্ত্রিক উপায় আমরা সেই স্ট্রাইক দেখেছি এবং সেই স্ট্রাইককে যাতে তস্তবিচ্ছন্ন করা যায় তার জন্য আপনি ফ্ল্যাগ মার্ক করছেন আপনি একটা ভয় দেখাচ্ছেন আমাকে আমাদেরকে ভয় দেখাবেন না আমরা আমাদের অধিকারের জন্য আমরা লড়াই করব এবং শেষ লেংক অব্দি আমরা লড়াই করব 61 ভাষা আন্দোলনে আমরা লড়াই করেছি এই জন্য লড়াই করেছি যে আমরা আমাদের অধিকারটুকু অক্ষুণ্ণ রাখার জন্য আমরা যা করণীয় দরকার 61-এ আমরা ভাষা আন্দোলনের জন্য আমরা লড়াই করে আমাদের অধিকারকে অক্ষুণ্ণ রেখেছি আজকের দিনেও এই 45 লক্ষ মানুষ আজকে হিন্দু মুসলমানের কথা নয় আমরা বিশেষ করে হিন্দু মুসলমান করে এনআরসির সময় আমরা হিন্দু মুসলমান করলাম এবং অনেক ভাইরা তো বলেছিল যে না এনআরসিতে ইসলাম ধর্মলম্বী মানুষের ভোটার লিস্টে থাকবে নাম থাকবে না
কিন্তু আলটিমেটলি আলটিমেটলি দেখা গেল যে হিন্দু মানুষের নাম নাম নেই হিন্দু বাঙালি মানুষের নাম নেই আপনি চাকুরির সময় বলা হলো যে হিন্দু বাঙালিদের চাকুরি হবে আজকে চাকুরি হলো 75% বাইরে থেকে চাকুরি দেওয়া হলো মুখ্যমন্ত্রী বলেছিলেন যে থার্ড গ্রেড ফোর্থ গ্রেড চাকুরি আমাদের এই অঞ্চল লোকাল ছেলে লোকাল ছেলেমেয়েদেরকে দেওয়া হবে এই হচ্ছে কি আপনার রাজনীতি এই হচ্ছে কি আপনার প্রশাসন আমি ধিক্কার জানাই আপনার এই মানসিকতার জন্য আজকে আজকে বিশেষ করে আমি শাসক দলের নেতাদেরকে বলতে চাই আপনারা আর কত দেখাবেন আমাদেরকে আমরা এনআরসি সময় দেখলাম আমরা চাকুরির সময় দেখলাম এই যখন ডিলিমিটেশন হলো তখনও আপনারা বড় বড় কথা বললেন আমি রথের দিন এক নেতাকে বলেছিলাম দাদা এরকম হতে যাচ্ছে এরকম আমরা শুনতে পারছি ওনারা বলছেন আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছি ওনারা বলছেন যে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছি আপনাদের কবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা শেষ হবে সেটা আমি জানতে চাই মুখ্যমন্ত্রী সামনে গিয়ে আপনাদের দাঁড়ানোর ক্ষমতা নেই আপনারা যখন মুখ্যমন্ত্রী ঘরে যান তখন মুখ্যমন্ত্রী আপনাকে আপনাদেরকে ঘর থেকে বের করে দেয় ঘর থেকে বের করে দেয় আর মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি বলতে চাই আপনাকে যে আপনি খিলঞ্জিয়ার অধিকার রক্ষা করবেন আমি ধরে নিলাম আমরা যারা বঙ্গবাসী আমরা যারা ভোট দিয়ে বঙ্গবাসীরা ভোট দিয়ে যে আপনাকে যে আপনার চোখে ওরা খিলঞ্জিয়া নয় আমি ধরে নিলাম আমরা খিলঞ্জিয়া নয় আমি ধরে নিলাম যে আপনি খিলঞ্জিয়া মুখ্যমন্ত্রী মহোদয় আপনি খিলঞ্জিয়া আমি ধরে নিলাম আপনি খিলঞ্জিয়া এবং আপনি মুখ্যমন্ত্রী হয়ে আপনি বলছেন যে খিলঞ্জিয়ার অধিকার আপনি রক্ষা করবেন দ্যাট মিন্স কি এই আসামে আর অন্য কেউ অধিকার আপনি রক্ষা করবেন না আপনি শুধু খিলঞ্জিয়ার অধিকার রক্ষা করতে চান এবং আজকের দিনে আমি বারবার বিধানসভায় প্রশ্ন করেছিলাম যে খিলঞ্জিয়া কারা মুখ্যমন্ত্রী মহোদয় আপনি বলুন খিলঞ্জিয়া কারা উনি বললেন যে না আজ অব্দি খিলঞ্জিয়ার সংজ্ঞা নির্ধারণ করা হয়নি সংজ্ঞা নির্ধারণ করা হয়নি যখন ডিলিমিটেশন আউট হলো তখন আপনি বলছেন যে খিলঞ্জিয়ার অধিকার সুরক্ষিত হলো এনআরসি যখন লিস্ট আউট হলো তখন বলছেন যে খিলঞ্জিয়ার অধিকার আমরা রক্ষা করতে পারিনি যখনই আপনি সেই ধরনের লিস্ট আউট হয় যখনই আপনি এইরকম কিছু একটা পরিবেশ সৃষ্টি হয় আপনি সঙ্গে সঙ্গে সেটাকে কিভাবে হিন্দু মুসলমান কিভাবে বাঙালি অসমিয়া কিভাবে বড় এই যে ভাষাভাষী সংস্কৃতির মানুষের মধ্যে যে বিভেদ লাগানোর যে একটা প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে আমরা ধিক্কার জানাই আপনার এই মানসিকতার জন্য আমরা যারা কংগ্রেস করি আমরা এগুলো বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি প্রত্যেককে নিয়ে প্রত্যেক জাতিকে নিয়ে প্রত্যেক ধর্মকে নিয়ে প্রত্যেক ভাষাভাষী মানুষকে নিয়ে যাতে সুস্থ এবং সুন্দর পরিবেশ হয় এবং আমরা যারা এখানে যারা বিজেপির নেতা ওদের সম্বন্ধে আর কথা বলে লাভ নেই এখন আর ওদের সম্বন্ধে আর রিমার্কস দেওয়ার কোনো দরকার নেই আমি বারবার বলেছিলাম এই বিজেপি নেতাদের জন্য আমাদের এই অবস্থা হবে প্রত্যেক যে ভাষা গোষ্ঠী নিয়ে যাতে আমরা বাস করতে পারি সেই অধিকার রেখে সেই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছি এবং আমি একটাই ছোট্ট একটা একটা লাইকে কবিতা বলে আমার বক্তব্য আমি শেষ করছি জব তক না সফল হো নিন চেন ত্যাগ ত্যাগ তুম জব তক না সফল হো নিন চেন ত্যাগো তুম সংঘর্ষ কা ময়দান ছোড়কর মত ভাগো তুম কুছ কিয়ে বিনা জয় জয়কার নেই হতা কোশিশ করনে ওয়ালে কো হার নেই হতা সবাই কে আমি ধন্যবাদ জানাই এখনকার মতো বিদায় দিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ।